नमस्कार, आपना देखें 24 घंटा इंडिया टीवी, आमी अरूप चक्रवर्ती। देखे नीन आजकेर विशेष। আপনারা সকলেই জানেন এখন COVID-19 এখনো শিথিলতা সেরকম ভাবে হয়নি, তাই প্রত্যেকটা বুথে সেখানে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে এবং আপনারা সকলে নির্ভয়ে ভোট দিতে পারবেন। এবং ভোট কেন্দ্রে গিয়ে আপনারা এবারে সবচেয়ে বড় ব্যাপার, মেশিনে ভোট দিচ্ছেন তার সাথে নতুন চমক আছে এই বিধানসভা ইলেকশনে, যেটা আমাদের শিল্পীরা বলেছে যে ভিভিপ্যাট। দেখবেন প্রার্থীর নাম আছে, প্রার্থীর ছবি আছে, তার পাশে আছে প্রার্থীর চিহ্ন, তার পাশে আছে নীল বোতাম। সেই নীল বোতামে আপনার মনোনীত প্রার্থীকে ঠিক করে নিয়ে সেই নীল বোতামে টিপে দিলেই আপনার ভোটটা পড়ে গেল এবং একটা আওয়াজ হবে ভিপ, এবং আপনার ভোটটা যে সঠিক জায়গায় সেই আপনার মনোনীত প্রার্থীর কাছে পড়লো কিনা সেটা আপনি কি বলো, যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। আমি আজকে তো এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এই আমার বাউল গানের মধ্য দিয়ে সারা বাংলার পথে পথে ঘাটে আমি এই নির্বাচনী প্রচার গান আমি গেয়ে যাব, সকলকে বলব তোমরা নির্ভয়ে ভোট দাও। আরো প্রকাশ পাবে মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাই করো। ব্যবস্থা কোনো ত্রুটি থাকবে না চাচা। আমরা আমাদের এখানে মাথা উঁচু করে বাঁচার যেমন অধিকার আছে তেমনি ভোট দান যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। আমি আজকে তো এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এই আমার বাউল গানের মধ্য দিয়ে সারা বাংলার পথে পথে ঘাটে আমি এই নির্বাচনী প্রচার গান আমি গেয়ে যাব, সকলকে বলবো তোমরা নির্ভয়ে ভোট দাও। আরো প্রকাশ পাবে মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাই করো। ব্যবস্থা কোনো ত্রুটি থাকবে না চাচা। আরে শোনান শোনান সতী গান, আরে শোনান সর্বজনা, আরে বিধানসভা নির্বাচনে করবো আমি আর আগের মতো ভুল করব না, এবার আমি নিজে গিয়ে ভরে দেবো। আমাদের
আমাদের যে ইভিএম মেশিন আছে না, সেই ইভিএম মেশিনে প্রার্থীর নাম ছবি ও প্রতীক চিহ্ন থাকবে। তোমার ভোট দিতে কোনো অসুবিধা হবে না বাবা। আপনারা দেখলেন ইভিএম মেশিনের সব শেষে আছে নোটা। আপনারা ভোট কক্ষে গিয়ে যখন আপনাদের কোনো প্রার্থীকে পছন্দ হবে না, তখন আপনারা ওই নোটায় ভোট দিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। মানে কোন কোন মানুষকে বোঝানো হচ্ছে? সব ধরনের মানুষকে, যারা আমাদের এই মন্তেশ্বর বিধানসভার ভোটার তাদের জন্য এই কার্যক্রমের অংশগ্রহণ করা হয়, এবং যাতে প্রত্যেক মানুষ তার সচেতনভাবে তাদের নিজের ভোট দিতে পারে এই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠান। এই সংস্থা কোথাকার? এটি পলসোনার একটি সংস্থা, নাট্য সংস্থা, যাদেরকে আমরা এই নাটকের জন্য অংশগ্রহণ করতে বলেছিলাম, এবং তারা ভোটে এই বছরের যেসব বিধি এবং নিয়ম যেগুলি আছে সেগুলি সম্পর্কে মানুষকে সচেতন করলেন। কোথায় কোথায় হলো স্যার? ব্লক অফিসে, মালডাঙ্গা বাস স্ট্যান্ডে। ভূমিকা গ্রহণ করতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে, সেই বিষয়ে মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ, মন্তেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগ, আমাদের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রবীন্দ্র দাস মহাশয়ের একান্তিক প্রচেষ্টায় আজ থেকে আমাদের এই পথনাটক মন্তেশ্বর বিধানসভার যে 10টি গ্রাম পঞ্চায়েত আছে তার বিভিন্ন জায়গায় আগামী দিনে অনুষ্ঠিত হবে এবং ভোটারদের সচেতন। আজ এ পর্যন্ত, চোখ রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি চ্যানেলটিকে।